ছয়টি আসনে আজকে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ইতিপূর্বে ভোট গ্রহণ কার্যক্রমের জন্য আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অনেক কার্যক্রম সম্পন্ন করেছি, আপনারা জানেন। সম্মানিত সাংবাদিক বৃন্দ আমাদের সাথে সবসময় ছিলেন। তো আজকে ভোট গ্রহণ কার্যক্রম শেষে আমরা সিলেট 6টি আসনের প্রতিটি আসনেরই আমরা চূড়ান্ত ফলাফল পেয়ে গিয়েছি। আমরা ফলাফল নিয়ে বসেছি। আমাদের মাঝে এখানে দুজন ফরেন গেস্ট উপস্থিত আছেন, ওনারা কমনওয়েলথের অবজারভার হিসাবে বাংলাদেশে এসেছেন, সিলেটে ছিলেন এবং সারাদিনে ওনারা ভোট কার্যক্রম অবজার্ভ করেছেন। ওনারা অনুগ্রহ করেছেন এই অনুষ্ঠানে যেন ওনাদেরকে আমরা রাখি, ওনারা এটি দেখবেন, তো সেজন্যই মূলত তাদেরকে এখানে রাখা। আজকে এখানে সম্মানিত প্রার্থীবৃন্দ, প্রতিনিধিবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন পর্যায়ক্রমে সিলেট জেলার আমাদের যে 6টি সংসদীয় আসন রয়েছে, পর্যায়ক্রমে আমি সেই 6টি সংসদীয় আসনের ফলাফল বেসরকারিভাবে আমি ঘোষণা করছি। প্রথমেই 229 সিলেট এক, এখানে মোট ভোটার সংখ্যা ছিল 6,34,021 জন, মোট ভোট কেন্দ্র ছিল 215টি। এখানে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা ছিলেন তাদের নাম এবং আমি কে কত ভোট পেয়েছেন সেটি ঘোষণা করছি। আব্দুল বাসিত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট, উনি ছড়িমার্কায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি পেয়েছেন 907 ভোট। ইউসুফ আহমদ, ন্যাশনাল পিপলস পার্টি আম মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি পেয়েছেন 963 ভোট। এ কে আব্দুল মোমেন, বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে উনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি পেয়েছেন 1,15,546 ভোট। ফয়জুল হক, ইসলামী ঐক্যজোট IOJ, উনি মিনার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি পেয়েছেন 2,193 ভোট। মোহাম্মদ সোহেল আহমদ চৌধুরী, বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি পেয়েছেন 450 ভোট। তো এখানে আমাদের সর্বোচ্চ ভোট পেয়েছেন এ কে আব্দুল মোমেন, বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকে 1,15,546 ভোটে প্রাথমিকভাবে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হলো। নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে ফয়জুল হক, ইসলামী ঐক্যজোট, উনি পেয়েছেন 2,193 ভোট। টোটাল ভোটের শতকরা হার হচ্ছে 19.30%।